नमस्कार बंधुरा, आज के टैली ईआरपी 9 बिगिनार्सदेर जोन्नो बेश किछु काज देखाबो जारा एकेबारेई नतुन टैलीते कोनो काजी करा हयनी बा टैली शिखबो भाबछि किन्तु शिखाटा हयनी विभिन्न कारणे। प्रथमत एकटा कारण होते पारे जेटा कमार्सेर स्टूडेंट नई एई भावना भेबे किन्तु आमरा अनेकेई पिछिये आछि जे टैली आमरा कमार्सेर स्टूडेंट नई आमादेर पक्षे शेखा सम्भव नय बा आमादेर माथाय ढुकबे ना। एटा सम्पूर्ण एकटा भूल धारणा। आमरा किन्तु कमार्स स्टूडेंट ना हो खूब सहजे सुंदर भावे किन्तु टैलीटा शिखते पारी। शुधु एकटाई काज, सम्पूर्ण भिडियोटा देखबेन, कोथाओ स्किप करबेन ना एबं बारंबार भिडियोटा देखबार पर प्रैक्टिस करते हबे। प्रैक्टिस ना करले किन्तु किछुतेई शेखा जाबे ना। तो आमी कथा दिच्छि टैलीटा आपनारा खूब सहजे शिखते पारबेन कमार्स स्टूडेंट ना हो। तो आसुन आर बेशी कथा बोलबो ना, देखे नेवा जाक काजटा। तो प्रथमे आमाके टैली ओपेन करते हबे। आमी प्रथमे टैली ईआरपी 9 ओपन करे निच्छि। तो टैली ईआरपी 9 टा ओपेन हये गेलो। एबार एखाने देखुन एई जे रेड कलर गुलो रयेछे एगुलोके आमरा बला हय हटकी। आमरा माउस निये गिये क्लिक करते पारि, तो माउस क्लिक करे काज करते पारि अथवा आमरा हटकी माध्यमे काज करते पारि। तो हटकी दिये आमरा काज करते पारि, माउस दिये आपनारा जेभाबे खुशी काज करते पारेन। তো যদি মনে হয় আমি হটকি ইউজ করবো তাহলে যেমন ডাব্লু লেখা, আপনি ডাব্লুতে ক্লিক করলে ওয়ার্কিং এডুকেশনাল মোড এখানে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম, ওয়ার্কিং এডুকেশন মোডে আমাকে আসতে হবে। প্রথমে আসার পর এন্টার করব। এন্টার করলে দেখুন গেটওয়ে অফ ট্যালি, এখানে গেটওয়ে অফ ট্যালি আছে। তো গেটওয়ে অফ ট্যালি থেকে আমাকে যেতে হবে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রথমে। মানে আমাদের প্রথম বিগিনার্সদের কাজ হচ্ছে ফার্স্ট একটা অ্যাকাউন্ট, অর্থাৎ কী করে আমরা কোম্পানি ক্রিয়েট করবো, যেটাকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট বলি। কোম্পানি কী ক্রিয়েট করবো কী করে, আপনি একটা ট্যালিটা কখন ব্যবহার করবেন, যখন আপনি একটা কোম্পানি ওপেন করবেন তারপরে আপনি ট্যালির কাজ করবেন। তো কোম্পানি আমরা কীভাবে ক্রিয়েট করব, কোম্পানি ক্রিয়েট করবার জন্য আমাদের প্রথমে ট্যালি ওপেন করার পর গেটওয়ে অফ ট্যালি আসবে। এবার কিবোর্ড থেকে অল্ট F3 প্রেস করতে হবে, কিবোর্ড থেকে অল্ট আর F3। তাহলে অল্ট F3 প্রেস না করলে কিন্তু আমার কোম্পানি ক্রিয়েট করতে পারবো না। গেটওয়ে অফ ট্যালি থেকে কোম্পানি ক্রিয়েট করার জন্য আবারও বলছি অল্ট F3 প্রেস করব। করলে দেখুন কোম্পানি ইনফো চলে আসলো, কোম্পানি ইনফো এসছে। এবার এখানে দেখুন 3 নম্বর অপশানটা আছে ক্রিয়েট কোম্পানি, আমরা কোম্পানি ক্রিয়েট করব। তো যেটা বললাম, যে কোনো কিছু বিজনেস শুরু করার আগে বা যে কোনো কাজে আমাকে কিন্তু কোম্পানি ফার্স্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েট কোম্পানি আছে, আমি ক্রিয়েট কোম্পানিতে এন্টার করলাম। ক্রিয়েট কোম্পানিতে এন্টার করার পর দেখুন এখানে চলে এসছে নেম। তো আমি যখন কোনো কোম্পানি ক্রিয়েট করব তো নিশ্চয়ই সেই কোম্পানির একটা নাম থাকবে। তো এখানে আমাকে কোম্পানির নামটা দিতে হবে, আমি ধরে নিচ্ছি সি এডুকেশন প্রাইভেট লিমিটেড। আপনি যে কোম্পানি ক্রিয়েট করছেন সেই কোম্পানির নাম দেবেন, আমি কোম্পানির নাম ধরে নিলাম এখানে সি এডুকেশন প্রাইভেট লিমিটেড। এন্টার দিয়ে নিচে আসবো। মেলিং নেম, মেলিং নেম কোম্পানি নেমই থাকবে, এই কারণে কারণ আমার কোম্পানির যাবতীয় কাজ বা যাবতীয় নথিপত্র কাগজপত্র সমস্ত কিন্তু আমার কোম্পানি নেমের উপর ডিপেন্ড করেই হবে। তো মেলিং নেম সুতরাং আমার কিন্তু একই থাকছে, কোম্পানি নেম যেটা সেটাই থাকছে। তারপর অ্যাড্রেস, এখানে যে কোম্পানি আপনি ক্রিয়েট করলেন সেই কোম্পানির অ্যাড্রেসটা দিতে হবে। কিন্তু আপনি কোথায় কোম্পানিটা করছেন, মানে আপনার বিজনেসের জায়গাটা, সেই জায়গাটার অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি বিজনেসের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি সংক্ষেপে এখানে দিলাম অশোকনগর North 24 পরগনাস। এখানে আবারও অ্যাড্রেস যদি বড়ো হয় সেক্ষেত্রে আরও কিছু লেখার আছে, আমি লিখলাম না, আমি সংক্ষেপে যেটা দেখাচ্ছি। কান্ট্রি ইন্ডিয়া, এবং দেখুন ডান দিকে লিস্ট চলে এসেছে, যদি ইন্ডিয়া না হয় কোন কান্ট্রি হবে সেটাকে চুজ করে নিতে হবে এখান থেকে। তো যেহেতু কান্ট্রি আমার ইন্ডিয়া, তো ইন্ডিয়াই থাকবে, আমি এন্টার করে নিচে চলে আসব। স্টেট, স্টেট দেখুন নট অ্যাপ্লিকেবল দেওয়া হয়েছে, এখানে ডান দিকে লিস্ট চলে এসেছে আমার, স্টেট কি এখান থেকে চুজ করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল আমি W প্রেস করবো, অটোমেটিক ওয়েস্ট বেঙ্গলটা চলে আসবে। দেখুন
আমি ডাব্লিউ প্রেস করেছি, ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, জাস্ট আমি এন্টার করবো। পিনকোড চাইছে, এখানে পিনকোডটা আমি বসিয়ে দিলাম। এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইছে, কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রথমে ফোন নাম্বার চাইছে, সরি আমি এখানে একটা 1234 করে একটা নাম্বার দিয়ে দিলাম। নিচে মোবাইল নাম্বার চাইছে, সেমভাবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ফ্যাক্স দিতে হবে, এখানে ফ্যাক্স কিছু দিলাম না। তারপর মেল আইডি বলছে, এখানে একটা মেল আইডি বসাতে হবে। আমি ধরে নিচ্ছি মেল আইডিটা সি এডুকেশন, সরি আমি এখানে একটা মেল আইডি বসালাম, ধরে নিলাম, কিন্তু কিন্তু আমি এখন দেখানোর জন্য দিচ্ছি, আপনার সঠিকগুলো বসাবেন। ওয়েবসাইট কিছু নেই আমি দিচ্ছি না, এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া যেতে পারে, কোম্পানি যে ওয়েবসাইটটা থাকবে। এবার চলে আসছি ফাইন্যান্সিয়াল ইয়ারে। দেখুন বলছে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিন ফ্রম, মানে যে কোনো বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে স্টার্ট করা হয়, 1 তারিখ থেকে। তো শুরুটা এপ্রিল মাসের 1 তারিখ থেকে হিসেব করা হয়, তো সেই হিসেবে এখানে 1/4/2020 রয়েছে। সালটা আপনাদের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনারা সালটা চেঞ্জ করে নেবেন, আমি এখানে চেঞ্জ করছি না কারণ একই আছে। তো আমি এখান থেকে নিচে চলে আসলে বলছে বুকস বিগিনিং ফর্ম, এটার মানে হচ্ছে বুকস বিগিনিং ফর্ম হচ্ছে আপনি খাতা তো খুলবেন, যখন আপনি কোনো কোম্পানি করলেন তখন আপনার সে খাতা থাকবে বিজনেসের ক্ষেত্রে। আমার 1/4/2020 কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, আমি সেই ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে কোনো মতে চেঞ্জ করতে পারি না, কিন্তু আমি আমার কোম্পানি যেদিন আমি ওপেন করলাম সেই ডেটটা কিন্তু চেঞ্জ হতে পারে। মানে আপনি যে এপ্রিল মাসেই আপনার কোম্পানিটা খুলবেন বা আপনি বিজনেসটা শুরু করবেন এমন কিছু না, আপনি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যে কোনো মাসে এসে কিন্তু আপনি আপনার বিজনেসটা শুরু করতে পারেন। এবং আপনি নিশ্চয়ই এরকম করবেন না যে আপনি যে মাসে কোম্পানি খুলছেন তার 6 মাস আগে নিশ্চয়ই আপনি খাতা খুলবেন না, আপনি যেদিন কোম্পানি ক্রিয়েট করছেন বা যেদিন থেকে আপনি বিজনেস শুরু করছেন সেদিন থেকে আপনি খাতা খুলবেন। তো এটাই এখানে বলছে বুকস বিগিনিং ফর্ম। এখানে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার তো আপনার শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে, কিন্তু আপনি খাতা কবে থেকে খুলছেন, মানে কোম্পানি কবে থেকে খুলছেন, ক্রিয়েট করছেন কবে থেকে, সেই ডেটটা এখানে বসাবেন। আমি এখানে 1/4 ধরে নিলাম কারণ আমি এখানে অরিজিনাল জাস্ট ডেমোটা দেখাচ্ছি, তো অরিজিনাল কিছু নয়। তো আপনারা যেদিন থেকে স্টার্ট করবেন বিজনেসটা বা কোম্পানি যেদিন থেকে স্টার্ট করবেন সেই দিনে সেই ডেটটা বসাবেন, অর্থাৎ আপনি খাতাটা কবে থেকে খুলছেন সেই ডেটটা এখানে বসাবেন। তো আমি এখানে যা আছে এটাই রেখে দিলাম, চেঞ্জ কিছু করছি না। এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড নিয়ে আমি এখন কিছু বলবো না, পাসওয়ার্ডের উপর একটা নতুন ভিডিও তৈরি করবো আমি, সেটা পরে আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে আমি পাসওয়ার্ড সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করছি না। আমি নিচে চলে আসলাম। এবার এখানে কারেন্সি সিম্বল, আমাদের ইন্ডিয়ার কারেন্সি সিম্বল তো এটাই আছে, তো এখানে চেঞ্জ করার কিছু নেই। যদি অন্য কান্ট্রি হয় সেক্ষেত্রে কারেন্সি সিম্বলটা চেঞ্জ অটোমেটিক হয়ে যাবে, যেহেতু আমি ইন্ডিয়া আছে তাই এটা এসছে। আপনাদের অন্য কোনো দেশ হলে, যদি ধরে নিন বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের যে কারেন্সি সিম্বল সেটা কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তো এটা চেঞ্জ করার মতন কিছু না। এন্টার দিয়ে নিচে চলে আসলাম। আমাদের ইন্ডিয়ার INR যেটা থাকে টাকার ক্ষেত্রে তো সেম থাকছে। সারফেক্স সিম্বল অফ অ্যামাউন্ট এটা নোই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা এবার বলছে অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, বলছে আমরা যে অ্যামাউন্টটা বসাবো সেখানে অ্যামাউন্টের পরে কি কোনো সিম স্পেস বসবে, যে ডলার সিম্বলটা আমাদের যে সিম্বলটা কারেন্সি সিম্বলটা বসছে সেই কারেন্সি সিম্বলের মাঝে কোনো স্পেস বসবে। আমি বলছি হ্যাঁ, তো তার জন্য ইয়েস আছে, এটা ইয়েস থাক। অ্যামাউন্ট মিলিয়নে শো করবে না, আমি চাই না অ্যামাউন্টটা, এখানে বলছে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন, মিলিয়নে শো করার দরকার নেই, তাই নো আছে, এটাকে নোই রেখে দিলাম। নাম্বার ফর ডেসিমেল প্লেস, আচ্ছা নাম্বার ফর ডেসিমেল প্লেস বলতে এটা পয়সাকে বোঝানোর জন্য, যেমন ধরুন 10 টাকা 50 পয়সা, আমি একটা এক্সাম্পল বলছি, 10 টাকা 50 পয়সা, 50, 5, 0, এই যে দুটো আপনার ডেসিমেল, দশমিকের পর 2 সংখ্যা বসছে তাই 2, এটাকে কিন্তু আমাকে 2 রাখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। কারণ আমরা ধরুন আপনি বিজনেসের ক্ষেত্রে 10 টাকা 50 পয়সা আমি এক্সাম্পল ধরছি, আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন, আমি এক্সাম্পল হিসেবে বলছি 10 টাকা 50 পয়সা। তো এই 50 পয়সাটা কিন্তু আমি বিজনেসের ক্ষেত্রে বাদ দিতে পারি না, যদি আমি এখানে 0 করে দিই সেক্ষেত্রে 50 পয়সা বাদ চলে যাবে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রতিটা পয়সার হিসেব হয়। তো যার কারণে 10.50, এই দশমিকের পরে যে 2 ডেসিমেল প্লেস বসবে তার জন্য এটা 2। আশা করি বোঝাতে পেরেছি যে দশমিকের পরে কয় ঘর থাকবে,
যে শূন্য শূন্য ঘরটা দূর ঘর পর্যন্ত থাকবে, ধরে নাম 50 পয়সাগুলো। আচ্ছা, এর পরের অপশানটা বলেছে ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল, এটা যা আছে তাই থাকবে, পয়সা পয়সাই থাকবে, এটা চেঞ্জ করার কিছু দরকার নেই। তারপরটা বলছে নাম্বার অফ ডেসিমেল প্লেস ফর অ্যামাউন্ট ইন ওয়ার্ড, এখানে টু ডেসিমেল এটা ছিল সেম, একই থাকছে, এখানে চেঞ্জ করার কিছু দরকার নেই। তারপর আমি একটা এন্টার করব, এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছি, এটাকে ইয়েস, আবার একটা এন্টার করলাম, করার পর এটা আমার কমপ্লিট হয়ে গেল। তো আমার কোম্পানিটা যে ক্রিয়েট হয়ে গেছে সেটা বুঝবো কীভাবে, তার জন্য দেখুন বাদিকে দিয়ে দিয়েছে কোম্পানি নেম সি এডুকেশন প্রাইভেট লিমিটেড, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার কোম্পানি ক্রিয়েট কমপ্লিট। এবার আমার কোম্পানিটা যে ক্রিয়েট হয়েছে তার মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, হতেই পারে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে, ফোন নাম্বার হোক বা অন্য কোনো কিছু, সেক্ষেত্রে সেটাকে আমরা চেঞ্জ কীভাবে করব। তো সেটা চেঞ্জ করবার জন্য আমাকে যেটা করতে হবে, আমি গেটওয়ে অফ ট্যালিতে চলে এসেছি, তো গেটওয়ে অফ ট্যালি থেকে যদি আমাকে আবার ওই লোকেশনে ফিরতে হয় সেক্ষেত্রে অল্ট এফ থ্রি, যেটা আমি আগে বলেছিলাম অল্ট এফ থ্রি, আর যদি কোম্পানি ইনফোতে থেকে থাকি তাহলে অল্ট এফ থ্রি করার কোনো প্রয়োজন নেই, যদি কোম্পানি ইনফোতে থেকে থাকি, এই জায়গাটা বুঝবেন। কিন্তু আমি যেহেতু আগে বেরিয়ে এসেছি তার জন্য আমি অল্ট এফ থ্রি করে আবার কোম্পানি ইনফোতে এলাম, আর যদি আপনার এই এই অপশানেই থাকেন তাহলে আর অল্ট এফ থ্রি করার দরকার নেই। তো আমি যেটা বললাম যে আমরা কোনো কিছুকে চেঞ্জ করতে চাই, আমার কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট করার পর মনে হলো যে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাই বা অন্য কোনো কিছু চেঞ্জ করতে চাই, কী করে চেঞ্জ করব, এছাড়া আমি আমার কোম্পানিটাকে কীভাবে সিলেক্ট করতে পারি। তো ফার্স্ট আমি সিলেক্টটা একটু দেখাই, কোম্পানিটা সিলেক্ট করব কী করে, দেখুন প্রথমেই রয়েছে সিলেক্ট কোম্পানি, এন্টার করব, এন্টার করে দেখুন এখানে আমার কোম্পানি নেম চলে এসেছে সি এডুকেশন প্রাইভেট লিমিটেড, মানে আমার কোম্পানি ক্রিয়েট করা হয়ে গেছে, এটা আমি ক্লিয়ার। আমি এসকেপ করে বাইরে বেরিয়ে আসলাম, এসকেপ কি, ইএসসি, ইএসসি এই কীটা প্রেস করে ব্যাকে আসলাম, ব্যাকে আসার জন্য ইএসসি প্রেস করতে হয় কিবোর্ড থেকে। তো আমি যেটা বলছিলাম যে আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমার কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে এবার আমি চেঞ্জ করব, তো তার জন্য আমাকে আসতে হবে অল্টারে, নিচে চলে আসি অল্টার, যার হটকি এ, তো এ প্রেস করলেও হবে, বা আমি অল্টারে আসলাম, অল্টারে এসে এন্টার করলাম, করার পর আমার কোম্পানি নেম দেখাচ্ছে এখানে সি এডুকেশন প্রাইভেট লিমিটেড, আমি কোম্পানি নেমটা সিলেক্ট করা রয়েছে, যদি না থাকে তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এন্টার করব, এন্টার করার পর সেম আমরা যেখানে আমরা ফার্স্ট কোম্পানি ক্রিয়েট করেছিলাম সেই লোকেশনটা চলে এসেছে, এখানে এসে যদি মনে করেন কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এখানে এন্টার করে করে নিচে এসে সেখানে আপনারা চেঞ্জ করে নিতেই পারেন, এখানে অপশান দিয়ে দিচ্ছে চেঞ্জ করা যেতে পারে। ধরুন আমি মোবাইল নাম্বারটা দিইনি, মোবাইল নাম্বারটা দিতে চাই, সেমভাবে কিন্তু আমি এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে নিতে পারি, যা কিছু আমি এখানে উল্টোপাল্টা নাম্বার দিলাম, তো আপনারা যা কিছু চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে চেঞ্জ করার পর জাস্ট এন্টার করে করে নিচে আসবো, এসে অ্যাকসেপ্ট করে দিতে হবে, অ্যাকসেপ্ট করে দিলে এটা চেঞ্জ হয়ে গেছে অল্টার করে। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের কোম্পানি ক্রিয়েটটা বোঝাতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন, যাতে আমার উৎসাহ আরও বাড়ে, আর এরকম আরও ভালো ভিডিও পেতে, ট্যালি ওরিয়েন্টেড ভিডিও বা অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।